বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দিল্লির মাঠে এলো সূর্যকুমার যাদবের তুফান। বন্ধুরা, সূর্যকুমার যাদব বাংলাদেশের বোলারদেরকে কুটতে কুটতে কুটে দিল এবং করে ফেলল দ্রুততম ডাবল সেঞ্চুরি মাত্র 49 বলেই এবং খেলে ফেলল 51 বলে 205 রানের মার্কাটারি ইনিংস। আর এইভাবে তৈরি করে ফেলল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান সূর্যকুমার যাদবের এই বিধ্বংসী ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে 3টি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ। তার মধ্যে এই প্রথম টি টোয়েন্টি ম্যাচ টিম ইন্ডিয়া 7 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় বাংলাদেশকে হারিয়ে। তারপর বন্ধুরা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে দিল্লির মাঠে, এবং এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের টিম করে ফেলল 219 রান 5 উইকেট হারিয়ে 20 ওভারে। তার মধ্যে বাংলাদেশের হয়ে লিটন দাস খেলে ফেলল 48 বলে 80 রানের বিধ্বংসী ইনিংস, আর সেখানে মোহাম্মদুল্লাহ খেলে ফেলল 37 বলে 70 রানের তাবড়তোড় ইনিংস। তার জবাবে এই রান তাড়া করতে এসে টিম ইন্ডিয়ার মাত্র 15 রানের মধ্যেই পড়ে গিয়েছিল 2 উইকেট। তারপর বন্ধুরা মাঠে এলো অধিনায়ক সূর্যকুমার যাদবের তুফান। বন্ধুরা, সূর্যকুমার যাদব বাংলাদেশের বোলারদেরকে কুটতে কুটতে কুটে দিল এবং মাঠে করল 4 এবং 6 ছক্কার বর্ষণ এবং দেখতে দেখতে করে ফেলল দ্রুততম ডাবল সেঞ্চুরি মাত্র 49 বলেই এবং খেলে ফেলল 51 বলে 205 রানের মার্কাটারি ইনিংস 9টি 4 এবং 25টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। আর এইভাবে একাই নিজের ক্ষমতায় জিতিয়ে দিল সূর্যকুমার যাদব এই ম্যাচ। কিন্তু বন্ধুরা, এটা ছিল দুটো টিমের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ। কিন্তু বন্ধুরা, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে টিম ইন্ডিয়া মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে 9 অক্টোবর, আর এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সন্ধে 7টা থেকে দিল্লির মাঠে। আর এই দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ কে জিতবে, ভারত না বাংলাদেশ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।